পাকনুন নিচে আজ থেকে কাপড় পরবেন, লুঙ্গি পরবেন, প্যান্ট পরবেন, এইরকম কে কে আছেন হাত তুলেন। এরা কি জুসে ঠেলায় হুশ হারাইছে নাকি ইলিশ খাইয়া হুশ হারাইছে আল্লাহই জানে। অসুবিধা নাই, ভুল করে আমার ভাইরা হাত তুলেছে, ভুল করে হাত তুললে অসুবিধা নাই, মাফ করে দেন কি আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বাহিরের টানেন না ভেতরের টানেন বলেন, কোনটা কোনটা? আল্লাহ কিন্তু ভেতরের টানেন। এই যে আমরা ভুল করি, ভুল করলে কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে রাগ করেন না। অপরাধীকে আমরা পেলে শাস্তি দেই, অপরাধীকে আমরা খুঁজি শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধীকে খুঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। কেমন এক আল্লাহ পেয়েছি আমরা! তিনি আমাদের ভেতরেরটা নেন, বাহিরেরটা নেন না। জানাজার লাশ সামনে রেখে একজন কয়, লোকটা কেমন ছিল? সবাই কয়, খুব ভালো ছিল। মাঝখান থেকে একজন মনে মনে বলতেছে, হে যে কেমন সুর আর চেসরা ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ। আল্লাহ কিন্তু ভেতরেরটা নেবেন, বাহিরেরটা নেবেন। সুতরাং যারা ভুল করেছে অসুবিধা নাই। আমার বাবা আমার ভাইরা, লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে পড়বো আমরা? উপরে পড়া যাবে তো ইনশাল্লাহ। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, হাঁটুর উপরে হাফ প্যান্ট পড়বা? এখন বলবে হুজুর ফুটবল কি তাইলে খেলতে পারবো না? ফুটবল খেলা না জায়েজ নয়, এরকম সতর উপরে উঠাইয়া খেলাটা না জায়েজ। তুমি যদি তোমার প্যান্টটাকে হাঁটুর নিচে নামায়া পড়ো, ফুটবল খেললেও কোনো অসুবিধা না।